জীবনসাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকটা মুহূর্তেই আমরা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি, কারণ আমাদের জীবনে যা কিছুই সমস্যা থাক না কেন, কথায় বলে সমাধানের রাস্তাটা আগে তৈরি হয় আর তারপরে কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবন যতই জটিল হোক না কেন, জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে ভালো রাখতে পারে। তার প্রমাণ কিন্তু আমরা বিগত দিনে বেশ ভাবেই পেয়েছি, এবং যখনই আমরা এই অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু আমাদের জানাতে ভুলেন না যে এই অনুষ্ঠান থেকে আপনারা কতখানি উপকৃত হচ্ছেন, এবং এই অনুষ্ঠানে যিনি মূল মধ্যমণি তার কাছে পৌঁছে কতটা আপনারা ভালো রয়েছেন। আসলে বাস্তবকে বাদ দিয়ে তো কখনোই জ্যোতিষ সম্ভব নয়, তাই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটা মুহূর্তে বাস্তবকে গুরুত্ব দেন, প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দেন, আর তাই বোধ হয় জ্যোতিষশাস্ত্রটা তার কাছে এতটাই জলজ্যান্ত উদাহরণ হয়ে যায় তিনি আপনাদের ভালো রাখতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, ভালো রাখার জন্য বেশ কিছু যোগের দরকার থাকে, আর সেই যোগগুলোকে কি করে কাজে লাগাতে হয়, সেই মুহূর্তগুলোকে কি করে কাজে লাগাতে হয় সেটা কিন্তু জানেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। কারণ প্রত্যেকটা মুহূর্তেই তিনি কিন্তু প্রত্যেকটি অমাবস্যাকে কাজে লাগান, এবং সেই অমাবস্যা মানে তিনি যে বাড়িতে বসে রয়েছেন বা চেম্বার করছেন, এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা আজ অবধি কখনো দেখিনি এবং আশা রাখি ভবিষ্যতেও দেখতে পাবো না। কারণ অমাবস্যা মানেই তিনি পৌঁছে যান যে কোনো না কোনো তীর্থস্থানে, পীঠস্থানে। আমরা সামনেই জানি যে এবছরের আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4th February রয়েছে রটন্তী অমাবস্যা যোগে রাজরাপা যোগে পৌঁছে যাওয়া মা ছিন্নমস্তা মন্দিরে, অর্থাৎ দশমহাবিদ্যার আর একটা রূপ রয়েছে মা ছিন্নমস্তা, সেই রূপের কাছে পৌঁছে যাওয়া। কেন, কিসের জন্য, কিসের টানে সেটাই জানবো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, যে কেন রাজারাপ্পাতে পৌঁছে যাওয়া, কেনই বা মা ছিন্নমস্তা মন্দিরে এই রটন্তী যোগে পৌঁছে যাওয়া। এখানেও তো থাকতে পারতেন তিনি, বাড়িতেও তার যথেষ্ট ভালো মন্দির রয়েছে, সেখানেও পূজা অর্চনা হোমযজ্ঞ করতেই পারতেন, তাহলে কেন পৌঁছনো জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2286-6357 এবং 6358 এই নাম্বারে, আর এই মুহূর্ত মানে সময় আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তব পৃথরী পৃথিমা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা, প্রণাম জানাই জননী জন্মভূমিশ্বর স্বর্গাদুপি গড়িয়েছি, প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তদ্ময়শ্রী গুরবে নম, প্রণাম জানাই জয় জয় তারা জয় মা তারা জয় গুরু বান্দেব জয় গুরু বান্দেব জয় গুরু বান্দেব, প্রণাম জানাই মা ছিন্নমস্তা দেবী, প্রণাম জানাই মা দশমহাবিদ্যা দেবী। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ আমার জীবনে অনেকটা পাথেয় হবে। কেন আশীর্বাদ কথাটা আজকে প্রথম প্রোগ্রামে বললাম, আপনারা জানেন এই ছিন্নমস্তা ধামে কয়েক গুটি কয়েকজন হয়তো আমি কাউকে দেখেছি যেতে, এই ছিন্নমস্তা ধামে পুজো পাঠ দর্শন যে এবং বলিদান, ওখানে একটা বিশাল প্রথা আছে বলিদান এবং হচ্ছে পুজো দর্শন, ওই জাগ্রত দেবী মা ছিন্নমস্তা রাহুর আরাধ্য দেবী, সেই মা ছিন্নমস্তা মন্দির, যে আসল যে মন্দির শুধু রাজারাপ্পা, সেই রাজারাপ্পা মা ছিন্নমস্তা মন্দিরে আগামী 4th February রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগ। আপনারা জানেন যে কতগুলো অমাবস্যার মাহাত্ম্য আছে, যেমন গত অমাবস্যায় বকুল অমাবস্যা আমি তারাপীঠ গিয়েছিলাম, প্রচুর হাজার হাজার মানুষ আমার সাথে যোগাযোগ করেছে, তবে এই রটন্তী কালিকা অমাবস্যা আমি যাচ্ছি মা ছিন্নমস্তা মন্দিরে, প্রতি বছরই আমি যাই। এই রটন্তী কালিকা পুজো অমাবস্যার একটা মাহাত্ম্য এবং গুরুত্ব আপনাদের জন্য একটু তুলে ধরি, যেটা হচ্ছে যেমন অনেকেই বলে যে এসব মন্দির, এই মন্দিরে পুজো করা সাধনা করা কিন্তু অনেক কিন্তু একটা গুরুদেবের আশীর্বাদ ছাড়া হয় না, তন্ত্র কৌল অভিষিক্ত হতে হয়। এখানে একজন সাধারণ মানুষ যে ছিন্নমস্তা আসনে বসতে পারে না, একটা ছিন্নমস্তা আসনে বসে পুজো করার মতো তার একটা কৌল অভিষিক্ত হতে হয়। তা আপনারা এই প্রথমেই প্রোগ্রামের আগেই বললো, আপনাদের আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছে যে রাজারাপ্পার মা ছিন্নমস্তা মন্দিরে, ওখানে আমার একজন খুব কাছের পান্ডা আছে আদিত্য নাম, সে অহরাত আমার যোগাযোগ করে, শাস্ত্রীজি কলকাতা থেকে এমন একটা ব্যক্তি আপনি আসেন বারবার এ মায়ের টানে ছুটে, আমাদের খুব ভালো লাগে যে আপনার মতো মানুষকে কলকাতার একটা মানুষ সাধককে আমরা এখানে পাচ্ছি। তা আমি যাই, আমার সৌভাগ্য হয়েছে বা হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। একজন যখন বড় ক্রিকেটার যখন কোনো সেঞ্চুরি করে দেবেন, অনেকে আমরা পত্রপত্রিকা মিডিয়া দেখি উৎসর্গ করে, তা আমি এইটুকু এই সাধনা জগতে উৎসর্গ যেটুকু করছি আপনাদের জন্য, যে আমি একটা এমন একটু ছোটোখাটো সাধক মানুষ যে রাজারাপ্পার মন্দিরে আমার পুজো দর্শন এবং ওখানে যে বলির একটা প্রথা আছে সেই বলি দানে যোগ্য কাটেন এবং যোগ্য দর্শন, এই শুধু রাজারাপ্পা মা ছিন্নমস্তা মন্দিরে বিগত অনেক বছর আমি যাই, ওখানে একজন বিশিষ্ট আমার পাণ্ডা আদিত্য নাম খুব আমাকে হেল্প করে, বলে আমাদের খুব ভালো লাগে আপনি কলকাতা থেকে শুধু এই রাজারাপ্পা মন্দিরে আসেন।
যেটা আপনাদের জন্য আমার যাওয়া। কেন অনেক মানুষের অনেক গ্রহ নক্ষত্র দোষ আছে, অনেকেই বলছে যে এই দোষ কাটিয়ে দাও, ওই দোষ কাটাও, এই করো, কোনো কিছু কাজের কিছু করছে না। দেখুন, তর্ক করতে গেলে তর্কে তর্ক বিতর্ক প্রচুর আসবে, যেটার মধ্যে আমি নেই। আমি তর্ক বিতর্ক যার দিকে যাই না, আর তর্ক বিতর্ক যেমন আমাকে না যেতেও হয়। আমি এই রকম একজন সাধারণ মানুষ, আমি কাজ করতে ভালোবাসি, কাজকে গুরুত্ব দিই, কাজের প্রাধান্য দিই, মানুষকে ভালোবাসি, সর্বোপরি প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। তার প্রমাণ বিভিন্ন চেম্বারে গিয়ে দেখেছেন যে দীর্ঘ 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিয়ে অবসর মূল্যবান সময় নষ্ট করেও যে আমার মতো একটা মানুষের কাছে দর্শন নিতে আসেন যে আপনার খাদ্যি কাজটা হবে। আমাকে অনেক এসে প্রেসক্রিপশন প্রেডিকশন দেখায়, অনেক জ্যোতিষী বলে আমি তো দেখিয়ে এসেছি কিন্তু প্রতিকার আপনার কাছে করব। কেন করব? আপনি যে বিভিন্ন একটা ভালো যোগে আপনি আমাদের উদ্দেশ্যে ছুটে যান, আমরা হয়তো যেতে পারি না, আমরা সরাসরি যেতে পারছি না, আপনি তো আমাদের হই কাজগুলো করে আনেন, এটাই তো ঘটনা। আপনি বাড়িতে আপনার একটি বাচ্চা ছেলে 5 বছরের জন্মদিন করবেন, তা সে কি নিজে হাতে পায়েসটা বানাবে? এটা তো একটা বাস্তব কথা, এটি এই বাস্তবকে বলে না। আপনার বাড়ির ছেলে মেয়ে 5 বছরের একটি জন্মদিন পালন করবে, তা সে কি নিজে গ্যাসে উনুনে কি ওই পায়েসটি বানাবে? তাহলে আপনাকেই বানাতে হবে, বাবা মা বা দিদা বা ঠাকুমা জাকু বানিয়ে সে ছেলেটিকে আশীর্বাদ, ধান দুব্য আশীর্বাদ দিয়ে পায়েসটি মুখে দিলেন, মিষ্টিটি মুখে দিলেন, তা সে তো বানাচ্ছে না। তাহলে এখানেও আমার কথা সবাই যেতে পারে না, কিন্তু কাজগুলো আমাকে করে নিয়ে আসতে হয়। তার জন্য উত্তম শাস্ত্রী জানেন যে সারা পশ্চিমবাংলা কলকাতার মানুষ, সমগ্র কলকাতা সারা পশ্চিমবাংলার মানুষ, অনেক মানুষ আমাকে মানে কি বলবো একটু হলো ভালোবাসে, যে আপনার কথাবার্তা, আপনার প্রোগ্রাম, আপনার চিন্তাভাবনা, আমার আধ্যাত্মিকতা, মানসিকতা। আগামী 4 ফেব্রুয়ারি শ্রী শ্রী রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগে আমি সুদূর পাড়ি দিচ্ছি রাজারাপ্পা মা ছিন্নমস্তা মন্দিরে। প্রত্যেককে যাদের রাহু ডিস্টার্ব থাকে তাদের অবশ্যই এই ছিন্নমস্তা দেবীর ভালো কাজ হয়, বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ হয় এবং বিবাহের জন্য প্রজাপতি কবচ এবং সর্বশত্রুর জন্য মা বগলামুখী। একদমই তাই, এবং যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু ফোন নাম্বারটা বলে দিই, 9836220050 এবং 9826998599। এখন থেকে বুকিং করে নিয়ে আপনারা পৌঁছে যান শাস্ত্রীজির বিভিন্ন চেম্বারে, যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই 4 ফেব্রুয়ারিটাকে কাজে লাগাতে পারেন। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বাবাকে নমস্কার। বাবা আমি সোমা বলছি সোমপুর থেকে। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সেটাও বলেছি আমি কাটাবো ছিন্নমস্তা মন্দিরে, ভালো সুযোগ পেয়ে গেলি মা। আমি প্রার্থনা করি মা তুই শুক্রবার সোদপুর চেম্বারে আয়, যেহেতু আমি 4 তারিখের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি মা। হ্যাঁ ছেলের একটা ফটো নিয়ে আসবি, ফটো, কাগজটা করা হয়ে গেছে, কাগজ কুষ্টি তো দিয়ে দিয়েছি তো, আমি কুষ্টিটা দিয়েছি তো। আমি কম্পিউটার হাউস কোপ করে দিয়েছি, ও যে দোষটা আছে মা দোষটাই আমি রাজারাপ্পা যাচ্ছি আগামী 4 তারিখ 4টা ফেব্রুয়ারি রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগে ওখান থেকে কাজটা করে নিয়ে আসবো। জয় বলো, রাস্তা মানে তো হাজবেন্ডের সম্বন্ধে বলে দিন, তুই চেম্বার আয় নাই বলে দেবো, তুই অন্য কাউকে সুযোগ দে মা, তুই তো নিজে এসেছিস মা, তুই এমনি কথা বলবি কিন্তু আজকে দেখাটা তুই তো শুক্রবার আয় না সোদপুরে, ও তো আমার পুরনো একদম, খুব কাছের এবং ও একদম কারো কাছে যায় না, অনেকে কি বলবো ভালো লাগে। তো সেক্ষেত্রে বলবো সমাধি আপনি সরাসরি যোগাযোগ করুন, যেহেতু অলরেডি একবার পৌঁছে গিয়েছেন শাস্ত্রীজির কাছে। অনেকবার সময় এসেছে, গোটা ওদের পারিবারিক সবাইকে নিয়ে এসছে। আমি তা বলে দিচ্ছি এখানে, দাঁড়া আমি বলে দিচ্ছি, তোমার মধ্যমগাম ওখানে তোমার লীলা দাস ওরই পরিচিত, আমি কাজ করে দিয়েছি, ছেলের চাকরির জন্য কাজ করে দিয়েছি, লীলার কাজ করে দিয়েছি। যাই হোক, তা আমার কথা হচ্ছে মা একটা কথা বলিস প্রত্যেকের জন্য, যে আধ্যাত্মিক ঈশ্বর আছেন, ভগবান আছেন, কে বলেছে নেই? ঈশ্বর আছেন, ভগবান আছে, আমাদের খুঁজে বার করে নিতে হয়। তা আমি তো একটা সাধারণ মানুষ, আপনাদের বাড়ির কেউ না কেউ একজন আমি, আমার তো 10টা হাত 10টা পা 10টা চোখ 10টা কান 10টা মুখ 10টা ঠোঁট 10টা দাঁত তো না। তা আমার একটা কথা হচ্ছে যে এই যে কাজগুলো করি মানুষের সাথে দীর্ঘ সুদূর প্রসারী এবং দৃঢ়তার সাথে, সুদূর প্রসারী দৃঢ়তার সাথে আমি বারবার বলছি, তর্কে বিতর্কে আমি যাই না, তর্ক বিতর্ক আমার মধ্যে নেই। এবং এই যে বলে ওখানে কাজ করে কি হবে, চেম্বারে আসুন, বেঙ্গালোরে আসুন, ত্রিপুরায় আসুন, গুজরাটে আসুন, আন্দামানে আসুন, এই জায়গা সারা ভারতবর্ষ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে,
তাহলে মানুষের চোখগুলো কখন কাজে লাগবে? দর্শক বন্ধু, আপনাদের জন্য আমি এই বার্তাটা পৌঁছে দিলাম। আমি কোনো একটা চ্যানেল দেখছি বলে না ঠাকুর দেবতা নেই, ভগবানের আমি বিরোধী। আরে বাবা, তাহলে ভগবানের যদি বিরোধী হয় তাহলে কাজ করছে কি করে? তাহলে যে মানুষটি আপনি কোনো লজে দেখাতে গেলেন শিলিগুড়িতে ত্রিপুরাতে, তা যে লজে বা হোটেলে তো উঠে বেশি, বা নিজস্ব চেম্বার তো কারো হয় না, হোটেলে উঠে, হোটেলে খরচা দেয়, থাকে দু চার ঘন্টা, এসে থাকলো হোটেল চেম্বার করলো, চলে এলো, ওই ফ্লাইট থেকে ওই ফ্লাইট ধরলো, হুইচ টাকা একটা পরিমাণ অর্থ পেয়ে গেল, চলে গেলো, ব্যাস। তা তাকে আপনার যে একটা প্রশ্ন করবেন তো, যে আমার ছেলে রাহুর ডিস্টার্ব আপনি তো গোমে দিচ্ছেন, বা আমার ছেলে কাল সর্প আছে কেতু দিচ্ছেন, কেন যদি যজ্ঞের পুজো পাঠের মাধ্যমে রাহুর একটা আমি ছিন্নমস্তা কবচ করি, বা একটা কেতু যদি ধূমাবতী কবচ করি, এটা একটু বলবেন তো, দেখবেন কি উত্তর দেয়। উত্তর মঞ্চ নেই, উত্তর একটাই বলবে ক্যাসাই পড়ো, উত্তর একটাই বলবে গোমেদ পড়ো, উত্তর একটাই বলবে বৃহস্পতি পোগরাজ পড়ো, উত্তর একটাই বলবে ডায়মন্ড পড়ো, উত্তর একটাই বলবে মঙ্গল পড়ো, উত্তর একটাই বলবে ছেলের বুধ হচ্ছে না পান্না পড়ো। ঠিক আছে, পড়ুক অবশ্যই, আমি তর্কে যাচ্ছি না, আমি তর্কে বিতর্কে নেই, কাজ করুক অবশ্যই করুক, কিন্তু আমরা আধ্যাত্মিককে বাদ দিয়ে কোথায় যাবো? আমি জানি না কেন এই কথাবার্তা শুনতে হয়, যাই হোক সেটা তাদের তাদের ব্যাপার, তারা বলুক, জয় মা। কিন্তু আমি কাজ করি একটা কারণে, আমার চিন্তন আমার মনন একটাই, যে আমি জ্যোতিষ জগতে আছি, তন্ত্র জগতে আছি, পুজো পাঠ ছাড়া আমি কোনো কিছু করি না। আমার কাজ হবে যজ্ঞ, আমার কাজ হবে পুজো পাঠ, আমার কাজ হবে তন্ত্র, আমার কাজ হবে তন্ত্র মতে কিছু ক্রিয়াকাজ, আমার কাজ হবে শাস্ত্র মতে কিছু ক্রিয়াকাজ। অনেকেই বলে বাবা আমার ছেলে আমেরিকায় আছে, গতকালকে আমার কাছে এসছে বেহালা বাড়িতে, যে বাবা আমার ছেলে কিন্তু বিদেশে আছে, আমার ছেলে কিন্তু কবস্থায় পড়বে না, আপনি এমন কিছু প্র্যাকটিস করে দিন জিনিসটা পাঠানো যায়। আমি ঠিক আছে, তোমার এখন তো বিয়েটা গোলমাল চলছে, শুক্রিয়াটা প্রতিকার ডায়মন্ড পড়ো, বলে বাবা আপনি দিয়ে দিন আমি পাঠিয়ে দিচ্ছি। তো কিছু ঘটনা কিছু আছে, কিছু কাজে জবটা করে রাখি, বলে তুমি কবস্টি বাড়িতে ঠাকুরের স্থানে রেখে দাও, হয়ে গেল। আচ্ছা কি আছে? একদমই তাই, আমরা একটু দেখে নিই আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছে। নমস্কার। নমস্কার, হ্যাঁ একটু জোরে বলুন, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আচ্ছা বাবা একটা কথা বলি, বাবা বাবা সেই ফোনটা করলে অনেকক্ষণ টাইম দিয়ে ধরে আছে, একটু জোরে বলো বাবা, জোরে, একটু জোরে। আচ্ছা আর একটু টিভির সাউন্ডটা মিউট করে দাও। বেশ বেশ, মেয়ের নাম বলো। নাম বলো। সঞ্জনা দাস। সঞ্জনা? হ্যাঁ সঞ্জনা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? তো বার্থ হচ্ছে 28/6/2005। 28/6/2005। সময়? সময় হচ্ছে রাত্রি 9টা। রাত 9টা। জন্মস্থান কোথায়? সঞ্জনা কি তোমার একটাই মেয়ে? দেবাশিস, তুমি বললে আমার একটাই মেয়ে, তাই তো? জয় মা। আচ্ছা আমতলা থেকে বলছো, প্রথমে আমি বলে দিচ্ছি সঞ্জনা, যে ডেট অফ বার্থ দিয়েছো 28/6/2005 মঙ্গলবার, তো বেশ। ও রাশি জানতে? মীন রাশি মকর লগ্ন জানতে? আচ্ছা জেন লিখে নাও, মীন রাশি মকর লগ্ন উত্তর ভাদ্র নক্ষত্র অষ্টমী কৃষ্ণ তিথি, অষ্টমী কৃষ্ণ তিথি গণ হচ্ছে তোমার, বলে দিচ্ছি নরগণ, ঠিক আছে? শুভ দিক হচ্ছে পশ্চিম, ঠিক আছে? শুভ সময় হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে? শুভ সংখ্যা হচ্ছে 1, 2, 7, 9, ঠিক আছে? এরপর যেটা আমি পাচ্ছি ছকটা অন্বেষণ, যেটা ওর ছক এখন এখানে যেটা যেটা দেখা যাচ্ছে, দোষা এবং অন্তর্দশা অনুযায়ী মঙ্গল চন্দ্র রাহু এক ঘরে আছে, বৃহস্পতি কেতু এক ঘরে, বুধ শুক্র শনি এক ঘরে। তাহলে বুধ শুক্র শনি থাকলে কি হয়? শুনতে পাচ্ছ কথাটা আমার? বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক, বাক শক্তি কারক, বিদ্যা বুদ্ধি পড়াশোনার কারক হচ্ছে বুধ, সেখানে বসে আছে শুক্র আর শনি। আমি এখনো বলছি সঞ্জনার কিন্তু বিদ্যা বুদ্ধির জায়গাটা খুবই তীক্ষ্ণ এবং প্রখর, কিন্তু মাঝে মাঝে পড়তে পড়তে একটা অমনোযোগ, জানা জিনিসটা ভুল করে পড়াশোনা ঠিক মনোসংযোগটা একটু হলেও বিঘ্ন ঘটছে। আমি কি ঠিক বললাম? একদম ঠিক, একদম একদম ঠিক। জয় মা। ওর কোন ক্লাস? নাইনে পড়ছে, কি নিয়ে পড়বেন? এখন প্রথমে বলে দিচ্ছি, ও যেটা দোষা অন্তর্দশা বুধ যেখানে শনির ঘরে বসে আছে, অতএব ওর কিন্তু সায়েন্স দেখতে আমি খুব একটা ভালো পাচ্ছি না, সায়েন্স গ্রুপটা খুব একটা ভালো পাচ্ছি না। এখনো দেখবে ওর অঙ্কের প্রতি একটা খুব, ম্যাথের প্রতি খুব দুর্বলতা আছে। একদম ঠিক,
ব্যাস, তাহলে একদম ঠিক বললাম। সারা পশ্চিমবাংলা কলকাতার মানুষ প্রোগ্রামটা দেখছে, দক্ষিণ চব্বিশ পরগনায় তুমি একমাত্র মেয়ে, সঞ্জন জন্য ফোনটা করলে, বুধের জায়গাটার জন্য শনি বসা, তার জন্য আমি সায়েন্স গ্রুপটা আমি পাচ্ছি না, তুমি এসে আমার সাথে একমত হলে যে হ্যাঁ আমার মেয়ের সায়েন্স গ্রুপটা ভালো না, ম্যাথমেটিক্স কম আছে, যাই দুর্বলতা আছে। বেশ, এবারে বলছি ওকে কোনো নাচে বা গানে বা আঁকায় দিয়েছিলে? আঁকায় দিয়েছিল। ও সবেতে আগ্রহ আছে কিন্তু শেষ পর্যন্ত তুলে দিতে পারেনি, পারে? আচ্ছা, এরপর আমি একটা কথা বলি, এবার তুমি বাবা, তুমি তো বাবা, তুমি এবার জানতে চাবে যে আমার মেয়ের কেন এই দোষ অন্তর্ধটা চলছে। আমতলা থেকে বেয়ালা বিরাট কোন রাজত্ব, বিরাট দূর না, কাছি, ঠিক আছে, বেয়ালা বড় বাগান শিলপাড়া। তুমি যোগাযোগ করো মেয়ে চারটি নিয়ে, আমি চার তারিখে চৌঠা ফেব্রুয়ারি রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগে আমি রাজারাপ্পা মা ছিন্নমস্তা মন্দির, আমি প্রথমেই প্রোগ্রামে বলেছি যে অনেকই সৌভাগ্য, আমার সৌভাগ্য বড়দের জন্য, আমার আমি বারবার বলেছি আপনারা আশীর্বাদ করুন যে ওই জায়গায় যেমন আমি কাজ করতে পারি প্রতি বছর নেয়। তো রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগে যাচ্ছি বাবা, তুমি রবিবার থেকে তোমার মেয়ের সঞ্জনা এক কবি ফটো নিয়ে যদি প্রয়োজন মনে করো যে রটন্তী কালী পুজো যোগে ক্লাস নাইন মানে এখন থেকে পরের বছর মাধ্যমিকে তার মাধ্যমিকের প্রিপারেশনটা নিতে হবে, কথাটা বুঝতে পারছো? সেটা পরে কি দিলে, কোন প্রক্রিয়ায় করলে, কোন দোষা অন্তর্দোষা, কোন গ্রহের শুভ এবং অশুভ, এবং 2019 সালটা ওর ক্ষেত্রে কতটা শুভ দিবে কতটা অশুভ প্রভাব ফেলবে, এবং 2019 সালটা ওই তোমার মেয়ে সঞ্জনার কতটা সফলতা অর্জন করতে পারবে সেটাও একটা দেখার ব্যাপার আছে। হয়তো এই মিনিটে কমিউনিটি তো বলা যায় না, তবে আমি ড্রিমটা ধরে দিলাম, বলে দিলাম বুধ স্থানে শনি আছে, বুধ হচ্ছে বিদ্যাবুদ্ধি কারক, সেখানে বোঝা আছে শনি, তার জন্য বুধের জায়গাটা শনি ডিস্টার্ব করবে, শনি কিন্তু মাঝে মাঝে খুব ক্ষয়ক্ষতি করে দেবে, রাহু যেমন গ্রাস করে শনি কিন্তু ক্ষয়ক্ষতি করে, কিছু দেবে কিছু নেবে। আজকে দেবে তোমার প্রথম টেস্ট পরীক্ষায় মাধ্যমিকে, বা সরি আজকে প্রথম পরীক্ষায় 100 মধ্যে 90 পেলো, অন্যবার দেখা গেল যে 100 মধ্যে 50 পেলো, আপ ডাউন করে, কেন বুধের ঘরে শনি বসা আছে। তাহলে প্রতিকারটা কার করবে, তোমায় করতে হবে শনির প্রতিকার করতে হবে, তুমি এখানে বুধের প্রতিকার মোটেই করবে না। যদি কেউ বলে থাকে আমার নাম করবে যে উত্তম শাস্ত্রী বলেছে আমার মেয়ে বুধ শুক্র শনির জন্য বুধের প্রতিকার দেবে না, দেবে শনির প্রতিকার, অশুভ গ্রহের প্রতিকারটা দেবে। আর তরুণ সকল বৃন্দ সুব্রকান্তি কুচবর নমিতাব্যে সীতাব্জি লেখনী বাসীর নেই নম, এসো মা সরস্বতী গোলায় গজমতি, দাওমা মুক্তার হার, দাওমা বিদ্যার ভার। আমি দেবাশুষ কথা দিচ্ছি 2019 সালটা যাতে সর্ব সাফল্য পায়, তার জন্য বিদ্যার জন্য নীল সরস্বতী কবর ছবিটি দেখতে পাচ্ছ, এবং সেই মা ছিন্নমস্তা মন্দির আগামী চৌঠা ফেব্রুয়ারি রটন্তী কালিকা পুজো অমাবস্যা যোগে আমার সৌভাগ্য হয়েছে সেই রাহুর আরত দেবী মা ছিন্নমস্তা মন্দিরে পুজো পাঠ যোগ্য দেব, যোগাযোগ করো, জয় মা। একদমই তাই, এবং যোগাযোগ তো করতেই হবে, কারণ এত অল্প সময়ের মধ্যে যে যে প্রেডিকশনগুলো শাস্ত্রীজি করে দিলেন সেগুলোকে কিন্তু মাথায় রাখুন, গুরুত্ব দিন এবং পৌঁছে যান, তাহলেই দেখবেন। আমি পান্না দৃঢ়তার সাথে বলছি, ছটটা যদি অন্য কাউকে যায় না সে প্রতি বলে আপনার মেয়ে তো বুঝতে শুনে আমি পান্না পড়ব, আগেই বলবে, কেন বলবে যে বুধ স্থানে শনি বুধের প্রতিকার দাও, কেন আমি শুভটার প্রতিকার দেবো, আমার যদি আমার শাস্ত্র নিয়ে কাজ করতে হয়, আমাকে যদি কেউ চেনে, আমাকে যদি কেউ জানে, আমি তাকে বলবো অশুভটার প্রতিকার দাও, শনির প্রতিকার দাও, বুধ স্থানে শনি বসা আছে, এটাই উত্তম শাস্তি। চন্দ্র, চন্দ্র একটা গ্রহ, সবাই জানে ছোট্ট, আমিও বলছি ছোট্ট একটা চন্দ্র গ্রহ বিরাট বৈশিষ্ট্য নেই, কিন্তু চন্দ্র একটা বিরাট একটা এডুকেশনের জায়গা দেখে। চন্দ্র হচ্ছে মন, মাতা গৃহ, মন হচ্ছে নিজে, মাতা হচ্ছে মা, গৃহ হচ্ছে বাড়ি। তাহলে কোনো জাতক বা জাতিকা যদি চন্দ্রস্থানে কারো যদি মঙ্গল থাকে, চন্দ্রস্থানে যদি রাহু থাকে, চন্দ্রস্থানে যদি বুধ থাকে, সে টকবক টকবক করে কিন্তু ফুটবে। ঘোড়া যেমন টকবক টকবক করে যায়, ভাতের হাঁড়ি যখন ভাত যখন ফুটে টকবক টকবক করে একটা আওয়াজ হয়, তেমনি বুধ স্থানে চন্দ্র থাকা মানে টকবক টকবক করে সে ফুটবে। কিন্তু জানে সেই অফারটাও আমি বলি, এই অফারটাও আমি দিই যে সকল ছাত্র ছাত্রীর অফার আমি দিয়েছি বা দিয়েও থাকি, একটা বিদ্যার কবর, তার জন্য 50,000 51,000 21,000 11,000 কিচ্ছু না, সামান্য একটা মূল্য দিয়ে আপনি একটা ছেলে মেয়েকে বিদ্যার কবচ ধারণ করান তো। এই সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা বিদ্যাস্থানে শ্রী যন্ত্রম বসিয়ে রাখুন তো, বিদ্যার নীল সরস্বতী যন্ত্রম, তার পড়াশোনায় অনেক মনের সংযোগ বাড়বে, যেখানেই পড়তে বসু, চেয়ারেই বসু, বেঞ্চেই বসু, টেবিলেই বসু, পড়ার সামনে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল, পরিষ্কার জল সকাল পড়ার সময় সন্ধ্যেবেলা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তারপর দিন সেই জাতক বা জাতিকা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জলটা খেয়ে নেবে, ব্যাস, দেখো না পড়ার সময় যা শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এই টোটকাটা, এই নিয়ম রক্ষাটা আমি বলি কেন, করলে তো উপকার হয়, কি আছে বাড়ির যে কোনো একজন যে যেখানেই পড়ছে, ধরো এখানে সন্ধ্যেবেলা তার ছেলে বা মেয়ে পড়ছে, তার সামনে এক গ্লাস কাঁচের জল, এই যো এই যো এই যো কাঁচের জলটি ঢাকা দিয়ে থাকবে,
সারা রাত থাকবে, যত পড়াশোনা জলটার প্রতি তার তীক্ষ্ণ বুদ্ধি যাবে, তীক্ষ্ণ বুদ্ধি তার হবে, এবং সে সকালবেলা ঘুমতে করে জলটি খালি পেটে খেয়ে নেবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এটা একটা টোটকা বলে দিলাম, কেউ জানে আমি সেই নিয়মগুলো বলে থাকি। এই যে আমি বারবার বলছি, যাদের বিবাহের জন্য অবশ্যই মাঙ্গলিক কালসর্প কোনো পাথর না, যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে মাঙ্গলিক কি প্রতিকার দেবে, কোন একজন অ্যাস্ট্রোলজার বলছে মাঙ্গলিক আছে কাটান, তা মাঙ্গলিক কি কাটাবে, ওই ত্রিপুরা আগরতলা বোম্বে চেন্নাই হ্যাঁ মহারাষ্ট্রে হোটেলে বসে মাঙ্গলিকে প্রবাল দেবে? কেন মাঙ্গলিকে দোষ কারণ করার নিয়ম নেই, মাঙ্গলিকে যোগ্য হয় না, কালসর্পযজ্ঞের হয় না, ভৌমদোষের যোগ্য হয় না, বগলামুখী কি প্রতিকার দেবে, কেতু দেবে? কেন বগলামুখী যোগ্য করা যায় না? প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা তাহলে দেবদেবী আছেন কি করতে, আমাকে যুক্তি দিয়ে বোঝাক। তাহলে শনির গুরুকে দক্ষিণাকালী, রাহুর গুরুকে ছিন্নমস্তা, বুধের গুরুকে ত্রিপুরাসুন্দরী, শুক্রের গুরুকে ভুবনেশ্বরী, মঙ্গলের গুরুকে বগলামুখী, বৃহস্পতি গুরুকে তারামা, শনি গুরুকে দক্ষিণাকালী, তাহলে প্রত্যেকটা গ্রহের তো প্রত্যেকটা উপদেবদেবী আছেন। তা তাদের একটু জপ করবো না, তাদের নাম করবো না, তাদের সংকল্প করবো না, শুধু রাহুর জন্য গোমেদ পড়ে দাও, কেতুর জন্য ক্যাপসার পড়ে দাও, মঙ্গলের জন্য প্রবাল পড়ে দাও, বৃহস্পতির জন্য প্রগ্রাস পড়ে দাও, তাহলে ওনারা কিন্তু বসে আছেন। এটাই উত্তম শাস্ত্রী বারবার বলে আমার প্রোগ্রামে, প্রত্যেকটা মানুষ জানে যে আমার প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে। আমি এখনও পর্যন্ত সুদূর প্রসারী মানুষের সাথে এত জনসংযোগ দৃঢ়তার সাথে কাজ করি, এবং আমার সেই কর্মের মধ্যে একটা গুরুত্ব আছে যে আমি কাজটাকে খুব প্রাধান্য দিই, ভালোবাসি। আর কাজকে যদি না ভালোবাসি কোনো কাজই সাফল্য হয় না। আপনি যাই করুন, আগে কর্মকে কাজকে ভালো করতে হবে, আমি কাজটাকে আগে গুরুত্ব দিই যে কাজটা আমাকে করতে হবে। গতকালকেই রামপুরহাট থেকে আমি প্রমাণ, গতকাল রামপুরহাট থেকে দুটি মাস্টার মশাই আমার বাড়িতে এসেছিল, রাত্রি 10টায় যোগ্য করলাম, রাত 1:30 ট্রেনে তারা হাওড়া থেকে চলে গেল, রাত্রি 12:30 আমার বাড়ি থেকে বেরিয়ে গেল 12:15, বলো বাবা আমি 1:15 গাড়িটা ধরবো কালকে। আমাকে হোয়াটসঅ্যাপে দিল, বাবা আমরা ঠিক 7:30 মধ্যে পৌঁছেছি, আমরা স্কুলেও অ্যাটেন্ড করে দিলাম। তা কেন তাকে রামপুরহাট থেকে, তো ওনার কার কেউ নেই, অনেকেই ছিল, কেন আমাকে খুঁজে নিল, কেন আমার বাড়ি দিয়ে আসতো, কেন আমাকে দিয়ে হাত দিয়ে যোগ্যটা করলো, কেন আবার রাত্রে সে চলে গিয়ে বা গেল, কেন রাত 12:30 আমার বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এটাই উত্তম শাস্ত্রী। এই জায়গাটা পেতে গেলে একটু পুজো পাঠ এবং যজ্ঞের জন্য এসছে, সে বলছে আমার যোগ্য দিয়ে আপনি কাজটা করে দিন, কোন একটা কর্মে কাজের জন্য এসেছিল, যাই হোক তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ফোনে কি একদমই তো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। বলছি যে মহারাজ প্রণাম নেবেন। আশীর্বাদ, শত কোটি 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 আশীর্বাদ দিলাম বাবা। কে বলছেন? বলছি আমি মহারাজ, আমার সম্বন্ধেই জানবো একটু। কোথা থেকে বলছো বাবা? আর আমার দিদি গেছিল আপনার কাছে, যোগ্য করিয়েছিল রামপুরহাটে, প্রচন্ড উপকার পেয়েছে, এবং মানে প্রচন্ড সে মানে উপকৃত, মানে আর আপনার এতক্ষণ অনুষ্ঠান শুনছিলাম, মানে আপনার এত পজিটিভনেস, মানে আপনার সঙ্গে আপনার কথা শুনলেই নিজের মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসে যে হ্যাঁ আমি পারবো। জয় মা তারা, জয় মা তারা। রামপুরহাট থেকে তুমি এখন রামপুরহাট থেকে ফোন করছো? কলকাতার মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। তাহলে তুমি বাবা নিজে স্বীকার করছো যে 17 বছরের বয়সে আমি উচ্চ মাধ্যমিক লাইভ ফোনে পেয়েছিলাম, আজকে 33 বছর বয়স, 17 থেকে 33 গুণো আঙুল গুণো সারা পশ্চিম বাংলা কলকাতার মানুষ প্রোগ্রামটা দেখছে। আমি যে প্রথমে প্রোগ্রামের আগে বললাম না যে মানুষ বড়র দিকে জানে আমার শতকোটি প্রণাম, আপনার আশীর্বাদ করুন আমি যেমন কাজ করতে পারি, এবং আগামী দিনে আমরা বিরাজ কাজে যাচ্ছি, চৌঠা ফেব্রুয়ারি সেই মা ছিন্নমস্তা রটন্তী কালিকা পুজো অমাবস্যে, সেই রাজারাপ্পা মা ছিন্নমস্তা যুগে সেই রক্তবস্ত্র পরিধান ও সূক্ষ্মমানসি ভৈরবা অতি বিস্তার বদলাং জিয়াং লোলাং রক্ত নয়নাং ডাকিনী যোগিনী ভণ্ডিনী ছিন্নমস্তা পশ্চিত কম, সে মায়ের পাদ ও পদ্ম অঞ্জলি দেবো মা ছিন্নমস্তা দেবীর মন্দিরে, পুজো পাঠ দর্শন বলিদান এবং সেই মহাযজ্ঞ আমি করব। বলো বাবা তোমার নাম কি? বলো বাবা আমার নাম হচ্ছে তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ, ডেট অফ বার্থ কি বলো? 18 অক্টোবর 1984। 1984, সময়টি বলো তন্ময়। বিকেল 4:00 কলকাতা। 16:00
বিকেল চারটে জন্মস্থান হচ্ছে কলকাতা, তাই তো বাবা? বিকেল চারটে কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা এখন তুমি কি করছো তন্ময়? বর্তমানে বাবা আমি একটি কলেজে পড়াচ্ছি পার্ট টাইম হিসাবে, ওকে, কিন্তু বর্তমানে আমি দুটি পরীক্ষার ইন্টারভিউ দিয়েছি, তা আমি ওটাই জানতে চাইছি আমার কেমন সময় যাবে। আচ্ছা এক মিনিট বলি, 2019 তোমার জীবনে কতটা সাফল্য আনতে পারে, 2019 সাল তুমি কর্মযুগে কতটা সাফল্য দানে থাকতে পারো, এটাই তোমার মূল প্রশ্ন, তাই তো? আচ্ছা আচ্ছা প্রথমে বলি, 18 অক্টোবর 1984 তোমার জন্মবার কিন্তু বৃহস্পতিবার, কর্কট রাশি মীন লগ্ন, তাহলে মীনের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি গ্রহতে জন্ম আর বৃহস্পতিবারই তোমার জন্ম, কথাটা বুঝতে পারলে? মীন লগ্নের অধিপতি গ্রহ কে? বৃহস্পতি। মীন লগ্নে যেমন একটু আগে গ্রহ নক্ষত্র নিয়ে বললাম না বাবা, জানো তন্ময়, তুমি জানো তো বাবা, এ অনেক কি জানো, সে কি বলবো, সে অনেকে যাচ্ছে গো, যে বলতে তুমি তুমি এখন যাবে কারো কাছে, যে বলবে হ্যাঁ তুমি বেঙ্গালোরে বা ত্রিপুরার হোটেলে এসো, আমি সরাসরি ওখানে টাটা জামশেদপুরে আছি, একটা বৃহস্পতি প্রোগ্রাম করো, ব্যস হয়ে গেল। না এগুলো করবে না, কেন বলছি, এই যে তোমাকে নক্ষত্র দেখতে হবে, গ্রহ দেখতে হবে, লগ্ন দেখতে হবে, তাহলে তোমার বৃহস্পতির লগ্ন হচ্ছে তোমার মীন, মীনের অধিপতি বৃহস্পতি, কর্কটের অধিপতি চন্দ্র, পুষ্যা নক্ষত্রে জন্ম, এবং নবমী কৃষ্ণ তিথি, তুমি দেবীপক্ষে হয়েছিল মনে আছে? দেবীপক্ষে, ঠিকই তো হবে বাবা, দেবগণ, বেশ। আচ্ছা বর্তমানে একটা কথা বলো তন্ময়, তুমি একটা ছোট্ট কথা উত্তর দাও তো, তুমি এই মুহূর্তে খুব একটা খুব মানসিক টেনশনে আছো? তোমার প্রতিভা সেখানে কিছুটা হলো একটা বিঘ্ন ঘটছে, হচ্ছে তো? এবং 2018 গত অক্টোবর থেকে আজকে পর্যন্ত তোমার সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। এরপর তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে তুমি এখনো পার্মানেন্ট হওনি, তাই তো? চতুর্থ নক্ষত্রে কালসর্প দোষ, কালসর্প দোষ কিছু মনে করনি, কালসর্প ক্যান্সার এটা জানতে হয়, কালসর্প দোষ ক্যান্সার মানে ক্যান্সার তো একটা দুরারোগ্য ব্যাধি, পরম শত্রু যেমন না হয়, সে ক্যান্সারের চেয়েও কিন্তু বড় একটা রোগ কিন্তু এই কালসর্প মাঙ্গলিক, কথাটা বুঝা গেল? তা তোমার জীবনে একটা এই মুহূর্তে রবি বুধ জায়গায় যে বিলট করছে, মানে রবি বুধ যেখানে তোমার জায়গায় সঞ্চার করছে, সেখানে কিন্তু এই কালসর্প দোষটা থাকার জন্য তোমার জায়গাটা একটু নষ্ট করে দিচ্ছে, কথাটা বুঝা গেল? তাহলে কি তোমার অশুভ দোষটা কি, তুমি যদি গ্রহ নিয়ে আলোচনা করো, তোমার অশুভ গ্রহ কি? শনি, বুঝা গেল? এবারে কি দোষটা তুমি জানবে, কি দোষ, সেটা হচ্ছে কালসর্প দোষ। তা আমি জানি না, তুমি তো প্রথমে স্বীকার করলে না আমি কালসর্প দোষ জানতাম না, তাই তো? না জানতাম না। তুমি গড়িয়া থেকে বলছো তন্ময়, তাই তো? বেশ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার 2019 সালটা যাতে তুমি প্রাপ্তি যোগটা পাও, অবশ্যই তোমার প্রাপ্তি যোগ একটা আছে, আমি বলতে কোনো দ্বিমত নেই, 2019 সালে তুমি একটা প্রাপ্তি যোগ পাবে। তবে আমি তোমাকে বারবার একটা, আমি সাধারণ মানুষ, একটা ছোট্ট কাট্ট জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, আমি এখন বিরাট মহান বিরাট কিছু না, তবু যদি প্রয়োজন মনে করো তুমি, আমি 4 তারিখে যাচ্ছি বাবা, তোমার গড়িয়া থেকে কালীঘাটটা মনে সুবিধা হবে, একটু যোগাযোগ করো, আমি ডিটেলস কাউন্সিলিং করে, যেহেতু 4 ফেব্রুয়ারি রটন্তী কালিকা পুজো, রটন্তী কালী পুজো যোগে, অমাবস্যা যোগে আমি রাজারপ্পা মা ছিন্নমস্তা যাচ্ছি, সেই ছিন্নমস্তা মন্দিরে তোমার কালসর্প দোষটা কাটিয়ে কিছু তোমাকে আমি একটা কালসর্প ব্লকের দেবো, সেটা তুমি পড়ে থাকবে, তোমার দেখবে অনেক মনের দৃঢ়তা বাঁচবে, বাড়বে মনের সাহস, বাড়বে কর্মক্ষেত্রে তোমার অনেক এক্সপিরিয়েন্স বাড়বে। আমি সেটাই পাচ্ছি, সেটা আর অন্ধ মিডিয়াতে আমি বলছি না, বুঝতে পারছো বাবা? ওকে, ভালো থেকো। একদমই তাই তন্ময়, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখো তুমি যে রোগের কথাটা বললে না, আমি কিছু গুপ্ত কথা প্রকাশ করি না, দেখো কন্যা একটা কথা বলি, তন্ত্রের কিছু নিয়ম আছে, যদি তন্ত্র সাবজেক্ট বা তন্ত্র শাস্ত্র নিয়ে আলোচনা করি, গোপন কথা গুজ্জ রাখিবে, সব কথা সব বলতে নেই, তন্ত্র হচ্ছে কি বলতো, গোপন গুপ্ত গুজ্জ বিদ্যা, এই বিদ্যাটা সবসময় সরাসরি অপর করা যায় না, যেটা তন্ময় তুমি আমাকে বললে যে রোগের একটা ব্যাপার, সে তুমি আমার সাথে একটু চেম্বারে এসো, ডিসকাশন করে নেবো, করে এই যে যোগটা প্রত্যেক দর্শক বন্ধু আমি বারবার বলি যে আমি উত্তম শাস্ত্রী কলকাতা শহরে বিভিন্ন বিভিন্ন শ্রেণী মানে শিক্ষা থেকে, সঙ্গীত থেকে, নাট্যকার থেকে, যাত্রা শিল্পী থেকে, বিভিন্ন চলচ্চিত্রের শিল্প শিল্পী থেকে, কলাকুশলী থেকে, অভিনেতা থেকে, অভিনেত্রী আমার সাথে একটু যোগাযোগ করে, বলে দেখুন আপনার একটা প্রোগ্রাম আমরা দেখলাম বা কোনো মিডিয়াতে একটু ওই পত্রপত্রিকাটা বিজ্ঞাপন আমরা দেখলাম, বিজ্ঞাপন ছাড়া তো হয় না, একটা পত্রপত্রিকা বিজ্ঞাপন দেখলাম যে আপনি এই জায়গায় অমুক জায়গায় যাচ্ছেন এই তারিখে রটন্তী অমাবস্যা যোগে, তা যদি শাস্ত্রী যে আপনার সাথে যোগাযোগ করে আমাদের যাতে ভালো থাকা যায়, মানে একজন ভালো আছে বলছে আরও যাতে ভালো থাকা যায়, কাজের যাতে মনটা বাড়ে, কাজ যাতে ভালো পায়, শরীর যাতে ভালো থাকে, কর্ম করার যে মানসিকতা যাতে ভালো থাকে, তা আপনার সাথে যোগাযোগ করতে চায়, তা আমারও হেল্পলাইনে ফোন করে,
তো অনেকেই মানুষ আসে আমার বাড়িতে, সবাই চেম্বারে দেখে বলে দেখো আজকে উনি এসেছেন, কালকে আসে, সবাই অনেক মানুষ আসে। কেন দেখো জীবনে বাঁচার সবারই প্রয়োজন আছে, ভালো থাকার সবারই একটা স্বীকৃতি আছে, ভালো যাতে থাকা যায়। মানে যে যায় প্রফেশনালি থাকুক না কেন, একজন হোকার গড়িয়াতি হোক, কালীঘাটি হোক, আর হাজরামড়ি হোক, আর ডনলপি হোক, আর উত্তরপাড়াতেই হোক, আর উল্টোডাঙাতেই হোক, বাগুইহাটি হোক, শ্যামবাজারই হোক, আর মানিকতলাতেই হোক, যে একজন হোকার, যে একজন ফুটপাতে ব্যবসা করছে, সেও তো চায় যে আমার সংসারটা ভালো থাকুক, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে আমি যাতে ভালো থাকি, যাতে একটু সুন্দর থাকি। যে একটা বড় জায়গায় বিলোড করছে একটা বিখ্যাত গ্রেজুয়েটের অফিসার, সেও চায় আমি একটা ভালো সুন্দর থাকি। যে একজন বড় ভালো জায়গায় একটা শিক্ষা জগতে আছে, সেও চায় আমি একটু ভালো থাকি, আমার ফ্যামিলিটা ভালো থাকুক। যে আমাদেরকে বিনোদন দেয় সিনেমা জগতে, থিয়েটার জগতে, নাট্য জগতে, যারা বিনোদন আমাদেরকে দেয়, তারাও চায় যে আমি কাজটা ভালো করি, কাজটা মনোসংযোগ দিই, কাজের প্রতি মানুষ আরও চিনুক, আরও বাড়ুক, এই স্বীকৃতি সবাই চায়। তা আমি সেটাই, আমি একজন জ্যোতিষতন্ত্রের এখনও বলছি জ্ঞান ভিক্ষু, যে এই জায়গা থেকে মানুষের জন্য যে সুন্দর ভেবে কাজগুলো আমি করে আনি। দেখুন স্টার, ভাগ্য যখন খারাপ থাকবে কিছু মনে করবেন না, সময় যদি কারো খারাপ থাকে, সামান্য একটা পেঁয়াজ খোসাতেও পা কাটে, কিন্তু আমি অনেক পরীক্ষা নিয়ে প্রার্থনীয় দেখেছি, একটা পেঁয়াজ খোসাতে কারো পা কাটে না কিন্তু, কিন্তু আর এতটা দুর্ভাগ্য, এতটা সময় খারাপ, এতটা স্টার খারাপ যে পেঁয়াজ খোসাতে তো পাটা কাটছে, তাহলে কাটছে কেন, তার রক্তটা বেরোচ্ছে কেন? আমরা একটা প্রদীপ থেকে হাজার 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 প্রদীপ জ্বালাই, তার প্রদীপ কিন্তু আমাদের একটা লক্ষ্য, সেই লক্ষ্যতে আমাদের পৌঁছতে হবে, যে আমার ওই লক্ষ্যে আমাকে যেতে হবে, সেই লক্ষ্যটা পৌঁছানোর জন্য দুধ লাগে, দুধ যে লক্ষ্যটা পৌঁছতে যেতে হবে। আপনি কোনো একজন রাজনৈতিক বড় এক জায়গায় কারোর সাথে দেখা করতে যাবেন, খুব বাস্তব কথা বলছি পর্ণা, কেউ বলে না এই চ্যানেলে, আপনি একজন, হ্যাঁ বাবা, আপনি একজন বড় রাজনৈতিক বা কোনো একজন বিখ্যাত বিখ্যাত একটা মানুষ দেখা করতে যাবেন, আপনি একটা প্রোটোকল একটা মানতেই হবে, আপনি সরাসরি পারবেন না, একটা প্রোটোকল মেনে মেনে ধাপে 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 সেই জায়গায় পৌঁছতে পারবে। তাহলে আপনাকে একটা কাজ করতে হয়, সেই কাজটার জন্য আপনাকে মেহনত পরিশ্রম করতে হয়। এই যে 5 মিনিট যে 5 ঘন্টায় বসিকরণ, এটা কোন শাস্ত্র, কি করে হতে পারে? আর একটা 5 মিনিটে 5 ঘন্টায় ক্রিকেট ম্যাচ হয়, একটা 5 মিনিটে 5 ঘন্টায় ফুটবল ম্যাচ হয়, একটা 5 মিনিটে 5 ঘন্টায় একটা 5 ইঞ্চি দেয়াল হয়তো দুপুর গাড়া যায়, কিন্তু 5 ইঞ্চি দেয়াল গাড়া গেলেও 5 মিনিটে 5 মিনিটে বসিকরণটা হয় না। এটা আমার শাস্ত্র জানা নেই, আমি আজকে সুন্দর বলে বুঝিয়ে দিচ্ছি, যেটা আমি বারবার বলি, কর্ম কাজ জ্যোতিষ তন্ত্র, এবং যেটা আপনারা জানেন যে আমার খুব সৌভাগ্য বাঁকুড়া জেলার জয়রামবাটি প্রত্যন্ত ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার, সেখান থেকে উঠে আসা সেখান থেকে আমার, এবং বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত হাসলডাঙ্গা মুখার্জি পরিবারে সেখানে আমার দীক্ষিত, আমার গুরুদেব স্বয়ং বসবাস ওখানে করেন, তা সেই গুরুদেবের শিক্ষা। এখনও যদি কোনো কাজটা করতে না পারি, বাবাকে ফোন করি, বাবা দেখুন তো কাজটাই পাচ্ছি না কেন, বলে তুই এই ঘরানায় কর, এইভাবে কর, এইভাবে গুছিয়ে কর, তুই এইভাবে গুছিয়ে কর উত্তম। বাবা আমার নামটা উত্তমই দিয়েছিল, আমি কিন্তু জ্যোতিষ জগতে উত্তম হয়নি, নামটার মধ্যে যখন আমি জন্মগ্রহণ, বাবা এইভাবে আমার নামটা উত্তম দিয়েছিলেন। তা আমি এই মানুষের ভালোবাসাটার কাঙাল, মানুষ যাতে ভালোবাসে, আমি যাতে মানুষের জন্য অন্তর দিয়ে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে কাজটা করতে পারি। আচ্ছা ফোনে কাজ একদমই তাই, এবং ঠিক এতগুলো বছর ধরে কিন্তু এরকমই সুরামের সাথে কাজ কেন, তার আগে ফোনে কি বললো তন্ময়, 17 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফোন করেছিল, আজকে 33 বছরের ফোন করলো, এটা তো দর্শক সাধারণ মানুষ আজকে প্রোগ্রামটা দেখলো, এই প্রোগ্রাম এবং ফোনটা তো নিশ্চয়ই আমার ফোন না, সেই তো করে বললো একদমই। এবং যে কথাটা তন্ময় আপনি বললেন যে আপনার প্রোগ্রাম এবং আপনার কথা মানে একটা পজিটিভনেস কাজ করে, এটা একদম ঠিক কথা, আর মানুষের জীবনে এই পজিটিভনেসটা ভীষণ দরকার। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বাবা, আমার প্রণাম নেবেন? আচ্ছা প্রথমে তোমার প্রণাম তো আমি শতকোটি আশীর্বাদ দিলাম, তার চেয়ে তোমাকে আরেকটা আমি আশীর্বাদ, তোমার ধৈর্য, তুমি ফোনটা, আমি যখন কথা বলছি তুমি ফোনটা কেটে দাওনি, তুমি ফোনটা কিন্তু হ্যালো হ্যালো করে ডিস্টার্ব বোধ করনি, মানে আমার কথাগুলো তুমি একাচিত্তে এক বাক্যে এক মনে এক মনন দিয়ে তুমি শুনছিলে, তাই তো? তাহলে আমার তাহলে একটা এখানে প্রমাণ যে আমার প্রোগ্রাম তোমার ভালো লাগে, আমাকে মানুষ হয়তো তোমার একটু হলো ভালো লাগে, তাহলে তার প্রমাণ না তাহলে তো তুমি ফোনটা কেটে দিতে। জয় মা, আবার এটাও বলে দিয়েছে তোমার এটা বাবা মায়ের আশীর্বাদ, ধৈর্যই পরম ব্রহ্ম, ধৈর্য, ধৈর্য হচ্ছে পরম ব্রহ্ম, ধৈর্য। আমি একটা কথায় প্রত্যেকের জন্য বলি বাবা, এক মিনিট, ঈশ্বরকে একটাই শুধু বলবে, ঈশ্বর দুঃখ যত দেবে দাও, সহ্য করার ক্ষমতা দাও, ঈশ্বরকে একটাই শুধু প্রার্থনা করবে, ঈশ্বরকে বলবে ঈশ্বর দুঃখ দিতে দেবে যত দেবে দাও, ভগবান আমাকে সহ্য করার ক্ষমতা দাও। এই মনোবল এই ধৈর্যটা হচ্ছে আজকের দিনে বড় অভাব ছিল গো, তোমার মতো ছেলে খুব ভালো লাগে, ধৈর্যটা আছে, বলো। আচ্ছা আপনি উপকৃত হওয়ার কথা কি বলছেন?
কত বছর? দেওয়া প্রেমে দিতেই আমি আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, যে যা কিছু করে আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেটা সবই আপনার দয়া আর মা তার দয়া। মা তো অবশ্যই। কত কতদিন আগে এসেছিলেন আপনি? আমি ভীষণ উপকৃত হয়েছি। আচ্ছা আপনি কতদিন আগে এসেছিলেন? আমি 10 বছর আগে বাবাকে। 10 বছর আগে কালীঘাটের চেম্বারে। কালীঘাটের চেম্বারে 10 বছর আগে এসেছিল, ভীষণ উপকৃত হয়েছে। যে জায়গায় দাঁড়িয়েছে সেটা তার আমার আশীর্বাদ, আমার না, আমার হাত জোর। আমি শুধু একটাই কথা বলি গো, জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু তারা তারা বলে ভাসি নয়নে মাগো, একবার দেখা দাও মা, এইটুকু জানি। আমার হাত জ্বর আজ থেকে 10 বছর আগে তুমি আমার কাছে এসেছিলে, তুমি নিজেই অন দা মিডিয়ায় অন দা লাইন ফোনে স্বীকার করলে যে যে জায়গায় আছি আপনার আশীর্বাদ নিয়ে আছি, যাকে আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি আরও বড় হোক, আরও ভালো থাকো, আরও সুন্দর থেকো, যে কথাটা আমি আগেই প্রত্যেকের জন্য বলছিলাম। বলো বাবা নামটা বলুন। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা 18/3/1980 মানে 20-30-39 চলছে তাই তো? একটা ফলের নাম বলো তো, আম। একটা ফুলের নাম বলো তো, জবা। কিছু মনে করো, তোমার পিছনে কোনো গুপ্ত শত্রুতা আছে? তোমার পিছনে একটা গুপ্ত শত্রুতা আছে। আমি কেন এই আজকের এই প্রোগ্রামে এখন তোমার ফলটা আর ফুলটা আর কেন 1-10 মধ্যে সংখ্যা বলা, 9 হচ্ছে মঙ্গল, এখানে আমি দেখতে পাই গুপ্ত শত্রু। তুমি সন্তু বর্তমান তুমি একটা জায়গায় তুমি চেষ্টা করছো, কিন্তু কিছু একটু বাধা হয়ে যাচ্ছে, হচ্ছে এমনও হয়েছে আজ থেকে 5-7 বছর 2 বছর আগে 2-4 কেউ নাড়াচাড়া করেছিল সন্তু, কিন্তু এখন সেই জায়গাটা ভালো যাচ্ছে না, যাচ্ছে না এখন, যাচ্ছে না। আমি তো সেই জায়গাতে আমি আরেকটা সন্তু আরেকটা বলি, তোমার মধ্যে চেষ্টা আছে, চেষ্টার অবকাশ তা বলবো না, তোমার মধ্যে চেষ্টা আছে, কর্ম করার মানসিকতা আছে, কিন্তু কোথা থেকে মনে তুমি যেমন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে না, ঠিক বললাম? একদম ঠিক বাবা, একদম। এরপর বলছি কেন হচ্ছে, কেন আজ থেকে তোমার সেই মনের জোরটা কমে যাচ্ছে, কেন তোমার কর্মে সেই সাফল্যটা সামনে পাচ্ছ না, কেন তুমি 5 টাকা থেকে 50 টাকা রোজগার করতে পারছ না, কেন তোমার পিছনে অজাদিকে তোমার একটা গুপ্ত শত্রুতা আছে? মঙ্গল আর কেতু তোমার দোষা অন্তর্দোষা চলছে, তারা মা করুক, ভগবান না করুক, ঈশ্বর না করুক, তোমার 2019 সাল অক্টোবর পর্যন্ত খুব সাবধান থাকবে, একটা মান সম্মান হারিন কিন্তু ভয় থাকবে, কিছুটা ঋণগ্রস্ত কিন্তু দেখা দেবে, মান সম্মান হানির ভয় থাকবে, ঋণগ্রস্ত কিছুটা হলেও দেখা দেবে। 2019 অক্টোবর পর্যন্ত তোমার কোনো মতই ভালো যাবে না, অক্টোবর থেকে তোমার চন্দ্র থেকে কেতু তোমার ঢুকে যাচ্ছে, যখন অক্টোবর পর কেতু তোমার বেরিয়ে যাচ্ছে তখন তোমার জায়গাটা পজিটিভ হবে। এখন 2019 অক্টোবর তোমার কেতু মঙ্গল থাকার জন্য মান সম্মান, অর্থনৈতিক, পারিবারিক, শারীরিক একটা খুব অন্তর্দশার মধ্যে তোমার থাকতে হবে, ঠিক আছে বাবা? তবে একটা কথা বলি না, উপায় আছে, তুমি কি অক্টোবর পর্যন্ত বালিশের মাথা দিয়ে ঘুমাবে? নিশ্চয়ই না। একটা 39 বছর ছেলে, এখন তোমার ঘুমানোর যা সময় না, তোমাকে উঠতে হবে, জাগতে হবে, কাজ করতে হবে, দুটো টাকা কি করে আসার তার ব্যবস্থা করতে হবে, তার জন্য তোমার প্রতিকারও আছে। রাজারাপ্পা ছিন্নমস্তা, কলকাতার মধ্যে না, পশ্চিমবাংলার মধ্যে না, শুধু রাজারাপ্পা, সেই ছিন্নমস্তা মন্দিরে মহাপুজো, মহাবলিদান, মহাযজ্ঞ এবং সেই মা ছিন্নমস্তা দেবীর দর্শন, এটা উত্তম শাস্ত্রীর আশীর্বাদ দিয়েছে, মা ছিন্নমস্তাকে মা দিয়েছে আমাকে, এবং দর্শক বন্ধু আপনাদের যারা গুরুজন তারা আমাকে আশীর্বাদ করুন যে আমি যেমন এইভাবে মানুষের কাজ করতে পারি, এইভাবে মানুষকে নিয়ে সঙ্গে চলতে পারি। আমি প্রতিটা অমাবস্যায় কিন্তু বেছে নিই, গত অমাবস্যায় গিয়েছিলাম আমরা জানেন তারাপীঠ বকুল অমাবস্যা, এই অমাবস্যায় যাচ্ছি আমি ছিন্নমস্তা, পরের অমাবস্যায় যাবো আমি কামাখ্যা, আমার সব অমাবস্যায় প্রত্যেকটা কোথায় তাকে কোথায় কি যায়। তা এই যে ছিন্নমস্তা ধামের মাহাত্ম্য আপনারা জানেন, আমার মতো একজন সাধারণ মানুষ জানেন, বলার অপেক্ষা রাখে না যে রাহুর আরাধ্য দেবী, রাহু একটা গ্রহ, রাহু একটা গ্রহ,
সবাই শনি নিয়ে আলোচনা করে, কেতু নিয়ে করে, মঙ্গল নিয়ে করে, বুধ নিয়ে করে, বৃহস্পতি নিয়ে করে। রাহু একটা গ্রহ, রাহু হচ্ছে গ্রাস গ্রহ। সেই রাহুর আরাধ্য দেবী হচ্ছে মা ছিন্নমস্তা, যিনি নিজের গোলা নিজে কেটে নিজে রক্তপান করেছিলেন। সে তন্ত্রের মন্ত্রের মাধ্যমে আছে যে রক্তবস্ত্র পরিধান ও সূক্ষ্ম মানসিক ভৈরবা অতি বিস্তার বদনা জিয়াং লোলাং রক্ত নায় না ডাকিনী যোগিনী বর্ণিনী ছিন্নমস্তা প্রসিদ্ধকম। সে মা ছিন্নমস্তা দেবী বৈরচন্ড বিদময়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী আমার সৌভাগ্য হয়েছে এই প্রত্যেকটা মানুষ তাদের আমার কাছে আসছে। গুরুজি আপনি রটন্তি কালিকা পুজো অবশ্যই মা ছিন্নমস্তা মন্দিরে যাচ্ছেন, অতি অবশ্যই আমাদের একটু পুজো দিয়ে দিবেন এবং আমাদের এই অশুভ গ্রহ দোষটা আপনি কাটিয়ে আনুন। প্রত্যেকের জন্য বলছি 4 তারিখে রটন্তি কালিকা পুজো অবশ্য সোমবার পড়েছে। আপনারা যে যার কোনো মন্দিরে গিয়ে এক ছোড়া কোলা, এক ছোড়া মানে 16টি কোলা আপনারা যে কোনো মন্দিরে দান করুন, অবশ্যই মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে। যে কোনো মন্দিরে গিয়ে, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, নারায়ণ মন্দির হোক, কৃষ্ণ মন্দির হোক, লোকনাথ হোক, যে কোনো মন্দিরে গিয়ে এক ছোড়া এক ফেনি কোলা 16 কোলা দান করুন রটন্তি কালিকা পুজো অবস্থা যোগে। বাড়ির কেউ না কেউ একজন অন্তত নিরামিষ খাবেন এবং রটন্তি কালিকা পূজা ফলায়নী কালী পূজা পূজা বিশেষ একটা বিশেষ গুরুত্ব মাহাত্ম আছে। সেই মাহাত্ম গুরুত্ব থেকে আজকের দিনে যে আমার কাছে অনেকেই আসছে, বাবা আমার ছেলে মেয়ে উপযুক্ত বিয়ে হচ্ছে না, তার জন্য প্রজাপতি কবচ, বাবা আমার স্বামীর শরীর ভালো যাচ্ছে না, আমার স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না, বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তাদের শরীর চলছে না, শরীর ভালো লাগছে, গত রবিবার কাল কি আমার কাছে এসেছিল একটা বাচ্চা মেয়ে, সে কাঁদছে, এসে সে ঘুমোতে পারছে না, তার শরীরে টেস্ট করছে কোনো রোগ ধরা পড়ছে না, কিছু থাকতে পারছে না, আমি দ্বারা মা তোকে কাজ করতে হবে। তাহলে এই যেগুলো করতে হয়, এই যে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের ভাইটেল, প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনে একটা বৈতরণী পার করে, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ অল্প মূল্যে আমি করে আনি, সে করে আমি প্রত্যেকের হাতে তুলে দিই। এবং যাদের শারীরিক তাদের জন্য ভুবনেশ্বরী কবচ। প্রচণ্ড শত্রুতা, অফিসে শত্রুতা, ঘরে বাইরে শত্রুতা, ঘর শত্রুতা, মত পার্থক্য, মতবিরোধ, ভুল বোঝাবুঝি, মা বগলামুখী কবচ পড়ুন। ওং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং স্তম্ভয় জিহাং কিলয় কিলয় প্রবুদ্ধি নাশয় নাশয় নমো হিং বগলামুখী দেবীং সহ ওং সর্বশত্রু বিনাশায়। শক্তি পাওয়ার জন্য বগলামুখী কবচ ধারণ করুন এবং প্রত্যেকটা যে গ্রহ নক্ষত্র পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী তার প্রোগ্রামে আজকে দেখতে পেলেন আমার প্রোগ্রামে কি প্রাপ্তিটা আজকে পেলাম, যে বিগত এত 10 বছর মা আগে এসেছিল, অনেক উপকার হয়েছে, এখনো পাচ্ছে। আজকে আমি প্রত্যেকের জন্য অতি অবশ্যই যারা দেখাতে আসবেন তারা নাম গোত্র এবং ফটো যার জন্যই দেখাবেন, ছেলের হোক, স্বামীর হোক, মেয়ের হোক, ফ্যামিলির হোক, আপনার ছেলে মেয়ে কেউ ব্যাঙ্গালোর, কেউ বাইরে, কেউ পুনে, কেউ হায়দ্রাবাদ, কেউ দিল্লি, কেউ গুজরাট জব করছে বা বিবাহ নিয়ে জব নিয়ে কোনো অসুবিধা থাকলে অতি অবশ্যই যোগাযোগ করবেন ফটো নিয়ে। আর বাস্তুতে যারা থাকেন তাদের জন্য একটু বাস্তু ধুলো বা মাটি অবশ্যই নিয়ে আসবেন। হয়তো বলবেন 4তলা 5তলা ফ্ল্যাটে থাকে, মাটি কোথা পাবো, একটু ঝাড় দিয়ে বাড়ির বেডরুমে ঝাড় দিয়ে ধুলো নিয়ে আসবেন। এই পবিত্র বেদ মন্ত্র হচ্ছে মহাযোগ মোক্ষম যোগ, মহাযোগ মোক্ষম যোগ। 4 তারিখ রটন্তি কালিকা পুজো অমাবস্যা যোগে সেই রাজারাপ্পা মা ছিন্নমস্তা মন্দিরে মহাপুজো, মহাযজ্ঞ, মহাবলিদান এবং মায়ের দর্শন, প্রসাদ, নির্মাল্য প্রত্যেকের জন্য আমি নিয়ে আসবো। প্রত্যেকে সংগ্রহ করবেন, প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মনের কামনা বাসনা পূর্ণ হোক, প্রত্যেক সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে ভালো থাকুক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনারা ভালো থাকুন, সর্বোপরি আপনারা মনের আনন্দে থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করার আমাকে একটু আশীর্বাদ করবেন যে আমি যেমন এইভাবে কাজ করতে পারি, মানুষের কাজ করতে পারি। ভালো থাকুন, সুখে থাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণে সোহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণে সোহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণে সোহা। জয় জয় তারা, জয় মা তারা, জয় মা কামাক্ষা, জয় মা ছিন্নমস্তা দেবী।